প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিটুজে টিভি যে যেখানে বসে দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি সকলে ভালো আছেন, সকলে সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকের এই নিউজটি শোনার পরে আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন না যে আপনারা হাসবেন নাকি দুঃখ প্রকাশ করবেন। প্রিয় দর্শক, আজকের এই নিউজটি সূত্র হচ্ছে হিন্দুস্তান টাইমস নামের একটি পত্রিকা থেকে। প্রিয় দর্শক, এই নিউজটি প্রচার করা হয়েছে ইনস্টাগ্রামের একটি অ্যাকাউন্ট থেকে, নিরঞ্জন SM 87 নামে ইনস্টাগ্রামের একটা অ্যাকাউন্ট থেকে এই নিউজটি প্রচার করা হয়েছে। দর্শক, এই নিউজটিতে বলা হচ্ছে যে বিয়েতে মিষ্টি খেতে চাননি কোনে। মানে আমাদের সমাজে একটা প্রথা আছে যে বিয়ের দিন ছেলে মেয়েকে মিষ্টি খাওয়াই দেবে এবং মেয়ে ছেলেকে মিষ্টি খাওয়াই দেবে, সেরকমই একটি অবস্থা ঘটেছে এখানে। প্রিয় দর্শক, এখানে বলা হচ্ছে বিয়েতে মিষ্টি খেতে চাননি কোনে। প্রিয় দর্শক, আপনাদের রিকোয়েস্ট করব যে নিউজটি খুব মনোযোগ সহকারে শুনবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। দর্শক, এখানে বলা হচ্ছে যে বিয়েতে মিষ্টি খেতে চাননি কোনে, মানে মেয়ে, তাই চুলের মুঠি ধরে হবু স্ত্রীর মুখে মিষ্টি গুঁজে দিল বর। মিষ্টি খাওয়ানোর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। বরের সেই হিংসাত্মক আচরণে রীতিমতো ক্ষুব্ধ হয়েছে নেটিজেনেরা। প্রিয় দর্শক, আরও বলা হচ্ছে যে ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিওতে দেখা যায় বিয়েতে আসার পর বর মিষ্টি খাওয়ে দিচ্ছেন কনেকে। তাকে দেখেই বোঝা যাচ্ছে যে রীতিমতো লজ্জা পাচ্ছেন, মানে কনেকে দেখেই বোঝা যাচ্ছে যে আসলে মেয়েরা বিয়ের সময় একটু লাজুক থাকে বেশি। তো সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে মেয়েকে দেখেই বোঝা যাচ্ছে যে মেয়ে একটু লাজুকভাবে রয়েছে। তারপরে মুখ তুলেই সেভাবে তাকাচ্ছিল না, মানে মেয়ে মুখ তুলেও সেভাবে তাকাচ্ছিল না। তারপর ইতিমধ্যে কনেকে মিষ্টি খাওয়াতে যায় বর, মানে মেয়েটিকে মিষ্টি খাওয়ানোর জন্য বর এগিয়ে যায়, কিন্তু মুখ ঘুরিয়ে নেন কনে, কারণ মুখ ঘুরানোটাই স্বাভাবিক, কারণ মেয়ের এমনি একটু লাজুক প্রকৃতির, বিয়ের সময় একটু লাজুক থাকে, সেজন্য রেগুলারভাবে বা স্বাভাবিকভাবেই সে মুখটা ঘুরিয়ে নেওয়াটাই স্বাভাবিক। এই মুখ ঘুরিয়ে নেওয়াটাই হলো তার জন্য কাল। প্রিয় দর্শক, তাতেই মানে মুখ ঘুরিয়ে নেওয়ার কারণে বরের প্রচণ্ড রাগ হলো, তাই বর চুলের মুঠি ধরে কনের মুখে মিষ্টি গুঁজে দেয়। স্পষ্টতাই বোঝা যাচ্ছিল যে কনে মুখ খুলতেই চাচ্ছিল না। হবু স্ত্রীর মুখে মিষ্টি যাওয়ার পর তবেই চুলের মুঠি ছাড়ে বর। প্রিয় দর্শক, বর যখন মেয়েটিকে মিষ্টি মুখে গুঁজে দিচ্ছিল, তখন সে চুলের মুঠিটা ধরেছিল যে মিষ্টি খাবি না কেন, খা, কেন খাবি না, আমি তোর বর। সেই রকম একটি দাপট, মানে সে মুখে মিষ্টি যতক্ষণ সে মুখে নেয়নি ততক্ষণ চুলের মুঠিটা ছাড়েনি, মিষ্টি নেওয়ার পরেই চুলের মুঠিটা ছেড়ে দিয়েছে। আশ্চর্যজনকভাবে বরের পাশে এক মহিলা দাঁড়িয়েছিলেন, তিনি কোনো শব্দও করেননি, অন্য কেউ সেখানে এগিয়ে আসেননি। তারপর এমন হাবভাব করে বর নড়ে চড়ে দাঁড়াই দেখে মনে হচ্ছিল যেন যুদ্ধ জয় করেছে, মানে বর মেয়েটিকে, মানে তার বউকে মিষ্টিটা খাওয়ানোর পরে এমন হাবভাব করে গা ঝাড়া দিয়ে উঠেছে যেন মনে হলো কোনো যুদ্ধ থেকে জয় করে উঠেছে। প্রিয় দর্শক, এই নিউজটি শোনার পরে আপনারা এখন সিদ্ধান্ত নেবেন, আপনারা হাসবেন নাকি আপনারা মানে দুঃখ প্রকাশ করবেন। দর্শক, এই ভিডিওটি নিয়ে, এই ভিডিওটি যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তখন নেটিজেনেরা অনেক রকম মতামত দিয়েছেন। তাদের আসলে মতামত দেওয়াটাই স্বাভাবিক। এখানে দেখেন, একটা মেয়ে যখন বিবাহিত অবস্থায় হয়, মানে বিয়ের পিঁড়িতে বসে, তখন কিন্তু সে মেয়েটি এমনি লাজুক অবস্থায় থাকে। যত চঞ্চল স্বভাবের মেয়েই হোক না কেন, বিয়ের দিন কিন্তু একটু লাজুক স্বভাবের থাকে। হাতে গোনা কয়েকজন মেয়ে বাদে সবাই কিন্তু ম্যাক্সিমাম বিয়ের দিনে লাজুক প্রকৃতি থাকে, সে মাথা উঁচু করে তুলতে চায় না। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই বর যেহেতু তাকে অপরিচিত একজন ছেলে তাকে মিষ্টি খাওয়াই দিচ্ছে, সে বিয়ে হয়েছে ঠিক আছে, সে তো তার কাছে এখনও অপরিচিত। অপরিচিত একটা ছেলে মেয়েকে, তার বউকে বা তাকে মিষ্টি তুলে খাওয়িয়ে দিচ্ছে হাতে করে, সে লাজুকভাবেই কিন্তু মিষ্টিটা খাওয়িয়ে দিয়েছে মেয়ে ছেলেকে। কিন্তু ছেলে যখন মেয়েটিকে মিষ্টি খাওয়িয়ে দিচ্ছে, দিতে গিয়েছে, তখন কিন্তু সে স্বাভাবিকভাবেই একটু লজ্জা পেয়ে মুখটা নিচু করে নিয়েছে। সেক্ষেত্রে ছেলেটি রেগে ফেগে বাঘ, ছেলেটির মনে এমন একটা ভাব এসেছে যে আমি আমার বিয়ে করার বউ, তুই কেন, মানে আমি যা বলবো তাই করতে হবে, আমার কেনা গোলাম তুই, এরকম একটা হাবভাব করে সে ওই বিয়ের দিনে চুলের মুঠিটা চেপে ধরে তাকে মিষ্টি জোর করে খাওয়িয়েছে। প্রিয় দর্শক, দেখেন এইসব মানে বিয়ের দিনই যদি এই অবস্থা হয়, এইসব ছেলেদের কাছে মেয়েরা কীভাবে সারাটা জীবন সুখী থাকবে, এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। এই নিয়ে নেটিজেনেরা অনেক রকম মন্তব্য দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা আপনাদেরও মতামত জানতে চাই, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন।